দ্বাদশ শ্রেণীর অর্গানিক কেমিস্ট্রির হ্যালো অ্যালকেন ও হ্যালো অ্যালিন সম্পর্কে আমাদের আজকের আলোচ্য বিষয়। তো প্রথমে আমরা জেনে নেব হ্যালো অ্যালকেন ও হ্যালো অ্যালিনের যে শ্রেণী বিন্যাস সেই সম্পর্কে প্রাথমিক একটা ধারণা। দেখো, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনের যে শ্রেণীবিন্যাস আমরা দেখব সেটা মুখ্যত দুটো পদ্ধতির দ্বারা করব। প্রথমত হচ্ছে হ্যালোজেন পরমাণুর সংখ্যার ভিত্তিতে আমরা বিভাজন করব, যে কতগুলো শ্রেণীতে ভাগ করা যায়। আর দ্বিতীয়ত হচ্ছে কার্বন আর হ্যালোজেন বন্ধনের যে প্রকৃতি তার ওপর নির্ভর করে কিন্তু আবার কতগুলো ভাগে ভাগ করা যায় সেইগুলো আমরা একটা একটা করে দেখি। দেখো, হ্যালোজেন যে পরমাণুর যে সংখ্যা তার ভিত্তিতে যদি দেখি আমরা, তাহলে একটি অণুতে কিন্তু একাধিক হ্যালোজেন উপস্থিত থাকতে পারে। তাও হ্যালোজেনের উপস্থিতির সংখ্যার ওপর ভিত্তি করে আমরা তাদের শ্রেণীবিন্যাস করতে পারি। যেমন প্রথমে আমরা দেখো যে উদাহরণটা নিয়েছি CH3Cl, এখানে দেখো কার্বনের সঙ্গে তিনটি হাইড্রোজেন আর একটা ক্লোরিন রয়েছে। ক্লোরিনটা কি? হ্যালোজেন পরমাণু। তাহলে এই হাইড্রোকার্বনকে আমরা বলবো যে মনো হ্যালো অ্যালকেন, ঠিক আছে? তো একটা থাকলে মনো হবে, দুটো থাকলে ডাই, তিনটে থাকলে যে ট্রাই, চারটা থাকলে টেট্রা, বা আমরা যদি আরও অধিক সংখ্যক দেখতে পাই তাহলে তখন সেইগুলোর নাম হয়ে যাবে পলি হ্যালোজেন ঘটিত যৌগ। তো প্রথমে আমরা যেটা নিয়েছি মনো হ্যালো অ্যালকেন, আর দ্বিতীয়টা হচ্ছে CH2Cl2, অর্থাৎ দুটো ক্লোরিন আছে দেখো, তাহলে ডাই হ্যালো অ্যালকেন, আর যদি আমরা তিনটে ক্লোরিন হয়ে যায় তখন হয়ে যাবে না যে ট্রাই হ্যালো অ্যালকেন, ঠিক আছে? এখানে কিন্তু হ্যালো অ্যালকেন বা আমরা যেটা দেখছি সেখানে কিন্তু কার্বন হাইড্রোজেন আর হ্যালোজেন তিনটারই অবস্থান গুরুত্বপূর্ণ এখানে রয়েছে, ঠিক আছে? এবারে যদি এদের আমরা আক্ষর এদের আমরা চলতি ভাষায় যে IUPAC নাম অনুযায়ী যে নামকরণ হয়, প্রথম যে CH3Cl এর নাম হয়ে যাবে যে ক্লোরোমিথেন বা মিথাইল ক্লোরাইড, দ্বিতীয়টার নাম হয়ে যাবে তোমার হচ্ছে ডাইক্লোরোমিথেন, ঠিক আছে? দুটো ক্লোরিন আছে তাই ডাইক্লোরোমিথেন বা মিথিলিন যে ক্লোরাইড, বা না যদি আমরা তার পরেরটা দেখি তিনটে হ্যালোজেন যুক্ত আছে তো সেটাকে আমরা বলে দেবো যে ট্রাইক্লোরোমিথেন, যেটাকে আমরা ক্লোরোফর্ম সাধারণ নামে জানি। ওকে, তাহলে এইভাবে হ্যালোজেন যে পরমাণুর ভিত্তিতে আমরা কিন্তু তাদের পৃথকীকরণ করতে পারি। ঠিক একইভাবে যদি অ্যারিনের ক্ষেত্রে দেখি, অ্যারিনের ক্ষেত্রে কী হয়, একটা বেনজিন গ্রুপ অবস্থান করবে, তো বেনজিন গ্রুপের যে সাথে হচ্ছে আমাদের যে হ্যালোজেনগুলো অবস্থান করবে। বেনজিন গ্রুপের আমরা মুখ্যত যে চারটা অবস্থান দেখি, যে অর্থ, যে মেটাপেরা, দুটো হচ্ছে অর্থ পজিশন, যে টু পজিশনগুলো হচ্ছে দুটো অর্থ পজিশন এই একের সাপেক্ষে, তারপর হচ্ছে তিন আর হচ্ছে পাঁচ, এগুলো হয়ে যাবে মেটা পজিশন, আর হচ্ছে ফোর হয়ে যাবে প্যারা পজিশন। তাহলে একটা যদি হ্যালোজেন আমাদের না যে অ্যারিন অর্থাৎ বেনজিনের সঙ্গে যুক্ত থাকবে তখন তাকে আমরা বলবো মনো হ্যালো অ্যারিন, বা দুটো থাকলে ডাই হ্যালো অ্যারিন। ঠিক একই রকম আমরা যে অ্যালকেনের ক্ষেত্রে যেভাবে দেখেছিলাম অ্যারিনের ক্ষেত্রেও একই হবে ট্রাই হ্যালো অ্যারিন। তো এইভাবে কিন্তু এদের সংখ্যা বাড়তে থাকে থাকতে পারে, বা তাছাড়াও যে অ্যারিনের যে সঙ্গে আরও অন্য কিছু গ্রুপ উপস্থিত থাকতে পারে। এইভাবে কিন্তু আমরা হ্যালোজেন পরমাণুর সংখ্যা অনুযায়ী অ্যারিনগুলোকেও আমরা দেখতে পারব। মনো হ্যালো যৌগগুলোকে যে CX বন্ধনের যদি প্রকৃতি অনুসারে আমরা দেখি তো তিনটে আমরা জিনিস পাবো। তো প্রথম যেটা আমরা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে যে কার্বনের যদি হাইব্রিডাইজেশন SP3 হয়, তার সাথে যদি একটা মাত্র হ্যালোজেন গ্রুপ যুক্ত থাকে, সেই ক্ষেত্রে আমরা কতগুলো উদাহরণও দেখে নেব। যেমন অ্যালকিল হ্যালাইডগুলোর ক্ষেত্রে, যেমন আর যে এক্স, এখানে অ্যালকিল হ্যালাইড এটা, ঠিক আছে? এখানে আর হচ্ছে অ্যালকিল গ্রুপ, আরটা কি হয়ে যাবে অ্যালকিল গ্রুপ, অ্যালকিল গ্রুপ, ঠিক আছে? তো এই অ্যালকিল গ্রুপের যে উপস্থিতির জন্য এখানে কার্বন আছে যে অ্যালকিল গ্রুপের, তার কিন্তু হাইব্রিডাইজেশন SP3 হবে, ঠিক আছে? যদি আমরা যে প্রথমে দেখি যে এদের যে সাধারণ যে সংকেত আমরা লিখতে পারি কিভাবে, তখন CN অর্থাৎ N সংখ্যক যদি কার্বন হয় তাহলে হাইড্রোজেন হয়ে যাবে 2N+1, আর হচ্ছে X থাকবে একটি। হাইড্রোজেনের সংখ্যা তাহলে কত হচ্ছে 2N+1, আর X হবে
एक ठीक है जदि एखे उदाहरण हिसाब से देखी देखिए सी एच थ्री जे सी एच टू और एक ब्रोमिन जो नहीं ठीक है ब्रोमिन नहीं निले यटार क्षेत्र क्यों यहाँ हो जाए तुम्हार देखो कार्बनर जो हाइब्रिडाइजेशन से एसपी थ्री हाइब्रिडाइजेशन है एखे कार्बन हाइब्रिडाइजेशन कत एसपी थ्री हाइब्रिडाइजेशन और ये देखो एक हैलोजेन उपस्थित थे तेल एक क्षेत्र में ये क्यों ये कार्बन कार्बनर साथे क्यों एक मात्र तुम्हारे अल्किल ग्रुप जुक्त आछे ठीक है एक मात्र अल्किल ग्रुप अर्थात बृहत्तम ग्रुप बोलते ये जो देखी एक अल्किल ग्रुप आर धरे नहीं तेल सी एच टू बीआर अर्थात एक बीआर आछे तार साथे एक अल्किल ग्रुप आछे और कार्बनर साथे दुटो हाइड्रोजेन तेल कार्बनटाके आमरा किन्तु वन डिग्री कार्बन बोलबो ठीक है वन डिग्री कार्बन बला जाए आबार एक ही रकम भाव जदि अल्किल ग्रुप संख्या जदि बृद्धि करते थाकि ताहले सेटा होये जाबे टू डिग्री एटा होये जाबे आमादेर टू डिग्री किन्तु एदेर हाइब्रिडाइजेशन किन्तु एसपी थ्री थाकबे कोनो परिवर्तन होबे ना ठीक है आबार एक ही रकम भाव जदि तीनटे जदि आमरा अल्किल ग्रुप बसिए दी ताहले सेई क्षेत्रे होये जाबे एटा तीन डिग्री अर्थात थार्ड डिग्री कार्बो कार्बन जार हाइब्रिडाइजेशन एसपी थ्री ठीक है तो ये किन्तु आम्रा एदेर जे श्रेणीबिन्यास से श्रेणीबिन्यासे आम्रा करते पारी अल्किल ग्रुप एबारे जदि आम्रा कोनो रिंग स्ट्रक्चर देखे थाके ताहले सेई क्षेत्रेओ किन्तु एक डिग्री टू डिग्री कोनटा कि होबे सेटाओ आम्रा बोलते पारबो देखो एखाने जे 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 रिंग स्ट्रक्चर आछे एकटा साइक्लोप्रोपाइल क्लोराइड सेई क्षेत्रे एई जे कार्बन एई कार्बनेर किन्तु हाइब्रिडाइजेशनटा किन्तु एसपी थ्री हाइब्रिडाइजेशन और एखाने देखो दुटो होच्छे तोमार रिंगेर जे पार्ट जुक्त आछे ताहले दुटो रिंगेर पार्टेर साथे अर्थात कार्बनेर সাথে আর একটা হচ্ছে হাইড্রোজেন এখানে উপস্থিত আছে আর একটা ক্লোরিন তাহলে এখানে এটা হয়ে যাবে আমাদের যে 2 ডিগ্রি কার্বন ঠিক আছে একই রকম ভাবে যদি আমরা আরেকটা উদাহরণ দেখি এই ক্ষেত্রে কিন্তু এই কার্বনটা হয়ে যাবে তোমার 1 ডিগ্রি কার্বন ঠিক আছে এবারে থার্ড ডিগ্রি কার্বনের ক্ষেত্রে কী হবে থার্ড ডিগ্রি কার্বনের ক্ষেত্রে এভাবে হতে পারে যে ব্রোমিন আর একটা আছে সি এইচ থ্রি তাহলে দেখো কার্বনের সাথে তিনটে কিন্তু গ্রুপ আলাদা আলাদা যুক্ত আছে তার সাথে ব্রোমিন আছে তাহলে এই যে কার্বন এই কার্বনটা হয়ে যাবে থার্ড ডিগ্রি কার্বন ওকে আশা করি বুঝতে পারলে যদি অ্যালকাইলি গ্রুপ যদি যুক্ত থাকে সেই ক্ষেত্রে তাদের যে সাধারণ সংকেত আমরা কি বলতে পারি যে কার্বন যদি এন সংখ্যক থাকে তাহলে হাইড্রোজেন থাকবে 2N-1 অর্থাৎ যে কার্বনের যে সংখ্যা তার দ্বিগুণের অপেক্ষায় এক কম থাকবে আর একটা হ্যালোজেন গ্রুপ থাকবে সেটাকে তখন আমরা বলে দেব যে অ্যালকাইলিক যে হ্যালাইড যেমন দেখো এরা কিন্তু অ্যালকাইলিন হ্যালাইড তাহলে এখানে যে হ্যালোজেনটা হচ্ছে কার্বনের সাথে যুক্ত আছে সেটা কিন্তু এসপি থ্রি হাইব্রিডাইজেশন তাহলে আমরা এখানে যে পৃথকীকরণ করছিলাম শ্রেণীবিন্যাস করতেছিলাম যে সি এক্স বন্ধনের প্রকৃতি অনুসারে তাহলে সি এক্স বন্ধনের উপস্থিতি বর্তমান এটা কিন্তু আমাদের এই যে কার্বন সেই কার্বনটা হয়ে যাবে থার্ড ডিগ্রি কার্বন কারণ তিনটে গ্রুপ দেখো আলাদা আলাদা যুক্ত আছে ঠিক আছে আর একটা হ্যালোজেন যুক্ত আছে এভাবে কিন্তু আমরা করতে পারি ওকে তো তাছাড়াও যদি আমরা দেখি দ্বিতীয়ত যেটা দেখব যে কার্বনের হাইব্রিডাইজেশন এসপি টু তার সাথে একটা হ্যালোজেন উপস্থিত থাকতে পারে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের যে হ্যালো যে অ্যালকিন বা হ্যালো অ্যারিনের পার্থক্য আমরা দেখতে পারিব যেমন সাধারণত এসপি টু এক্স এর ক্ষেত্রে আমরা যে শ্রেণীবিন্যাসটা করব সেই ক্ষেত্রে দেখবে তোমরা যে এখানে ভিনাইল যে হ্যালাইডগুলো ভিনাইল হ্যালাইড অর্থাৎ সি এইচ টু সি এইচ এখানে এক্স এটা কি ভিনাইল পার্ট এটা হয়ে যাবে ভিনাইল ভিনাইল অংশ সেই ভিনাইল অংশ যদি উপস্থিত থাকে সেই ক্ষেত্রে দেখবে এখানে যে কার্বন এই কার্বনের হাইব্রিডাইজেশনটা কিন্তু এসপি টু হাইব্রিডাইজেশন হয়ে যায় ঠিক একই রকমভাবে যদি আমরা এইভাবে করতে চাই তাহলে এইভাবেও বলা যেতে পারে যে এক্স আর এখানে হচ্ছে মিথাইল গ্রুপ তাহলে এই ক্ষেত্রেও কিন্তু এটা ভিনাইল যে পার্ট হয়ে যাবে আর এখানে কার্বনটা হয়ে যাবে কিন্তু আমাদের এখানে এসপি টু হাইব্রিডাইজেশন ওকে যে অ্যারিনগুলোর ক্ষেত্রে অ্যারিনগুলোর ক্ষেত্রে কিন্তু হয় বেনজিন রিং
বেনজিনের সাথে যদি কোনো একটা হ্যালোজেন অর্থাৎ ক্লোরিন যদি আমরা ধরে নিলাম যে ক্লোরিন যুক্ত আছে, সেই ক্ষেত্রে আমরা তাকে বলে দেবো ক্লোরোবেনজিন। তো এইখানে যে কার্বন, সেই কার্বনের কিন্তু হাইব্রিডেশন sp2 হবে, ঠিক আছে। ঠিক একই রকমভাবে যদি আমরা তোমার একটা উদাহরণ যদি ধরে নিই, ঠিক আছে, প্যারাব্রোমোটোলোইন, টলোইন, এই অংশটা পুরোটাই হচ্ছে টলোইন পার্ট, কী পার্ট, টলোইন, টলোইন পার্ট, তার সাপেক্ষে অর্থাৎ মিথাইলের সাপেক্ষে হচ্ছে ফোর পজিশন বা প্যারা পজিশনে যেহেতু ব্রোমিন আছে তাহলে এর নাম আমরা ব্রোমো যে টলোইন বলে দেবো, প্যারাব্রোমোটলোইন, প্যারা ব্রোমো টলোইন, ঠিক আছে। তো এইগুলোর ক্ষেত্রে সবকটার ক্ষেত্রে দেখবে কার্বন, যে কার্বনটা হচ্ছে হ্যালোজেনের সঙ্গে যুক্ত আছে সেটা কিন্তু sp2 হাইব্রিডাইজেশন হয়, ওকে। তাছাড়াও আমরা আরেকটা পার্থক্য দেখব, যদি কার্বনের হাইব্রিডাইজেশনটা sp হয় সেই ক্ষেত্রেও কিন্তু হ্যালো অ্যালকিন আমরা দেখতে পারবো। কিভাবে দেখব, যেমন অ্যাসিটিলিন অণুর সাথে একটা হাইড্রোজেনের পরিবর্তন ঘটিয়ে সেখানে হ্যালোজেন যদি রেখে দিই তাহলে হচ্ছে ব্রোমো ইথাইল হয়ে যাবে, এটার নাম হয়ে যাবে ব্রোমো ইথাইন, ঠিক আছে। তো এখানে যে কার্বন, এই কার্বন কিন্তু sp হাইব্রিডাইজেশন। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে CX বন্ধনের প্রকৃতি অনুসারে তাদের তিনটে অংশে ভাগ করা হয়েছে, যে আমরা ভাগ করতে পারি। এই ছিল আমাদের হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যারিনের শ্রেণীবিন্যাস, আশা করি বোঝা গেল।